আজ বলবো এমন এক মায়ের গল্প যে মা তার বাচ্চাদের খুব ভালোবাসে, বাট যেমন ভালোবাসে ঠিক তেমনই তাদের উপর অত্যাচারও করে। তার মা মদ খেয়ে বাড়িতে ঢোকে, সরি মানে ভূত হয়ে বাড়িতে ঢোকে, আর তাদের সব প্রিয় বাচ্চাদের জ্যান্ত চিবিয়ে খেতে চায়। অলরাইট গাইস, তো তোমরা কেমন আছো সবাই? আজকে অনেকদিন পর চলে এলাম আবার হরর স্টোরি নিয়ে। আজকের হরর মুভির নাম হচ্ছে ইভিল ডেড রাইস। তো ভিডিওতে এখনই ফটাফট একটা লাইক করে দাও, কারণ লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। তো চলো বেশি দেরি না করে আজকের মা ভূতের গল্প শুরু করি। এস্টোরি শুতে এক হ্যাপি ফ্যামিলিকে দেখানো হয়। এই ফ্যামিলিতে রয়েছে তিনজন বাচ্চা, তার মধ্যে একটা বাচ্চা মিউজিক লাভার, সারাদিন কানে হেডফোন লাগিয়ে বিটিএস এর গান শোনে। আর অন্য বাচ্চাগুলো ছেলে নাকি মেয়ে বোঝাই যায় না, মানে একটার চুল ছোট আর একটার কালার করা। ধর এরপর তখনই তাদের বাসায় আসে তাদের মাসি। তখনই হঠাৎ করে সেখানে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে সেই বিল্ডিং এ একটা ছিদ্র তৈরি হয়ে যায়। ওরে ভিতরে দেখি সুরঙ্গ, যাই দেখি কোনো খাজানা টাজানা পায় নাকি। তাদের বোন তাকে ওখানে যেতে নিষেধ করে, বাট এই বিটিএস লাভার ছেলে কারো কথা না শুনে ভিতরে ঢোকে এন্ড গিয়ে দেখে একটা বই। শুধু বই নয়, সেখানে সে কিছু সিডি ক্যাসেটও পায়। সব কিছু নিয়ে সে তার বাড়িতে যায়। আমার মনে হয় এই বইটা যদি আমরা খুলি তাহলে মেবি আমরা জুমানজির দেশে যেতে পারবো। মরবে। হঠাৎই বই লেগে সেই ছেলেটার হাত থেকে রক্ত বইতে পড়ে এন্ড বুকটা আপনা আপনি ওপেন হয়ে যায়। ওয়েট, এই বুকের আবার দাঁতও আছে। আচ্ছা, বইটা খুলে তারা দেখে বইয়ের মধ্যে অদ্ভুত কিছু চিত্র। এই সব ডার্টি পিকচার দেখে তারা ভয়ে বইটা বন্ধ করে দেয়। সেখানে থাকা সেই অডিও রেকর্ড গুলো ছেলেটা শোনে এন্ড জানতে পারে এই বইটা একটা ডেমোনিক বুক, নাম তার দ্য বুক অব ডেড। তখন মিউজিক গুলো অটো হয়ে যায় আর একটা আওয়াজ সে শোনে, আমি আসতেছি, এবার তোদের পরিবারের খবর হবে। তখনই হঠাৎ করে একটা আত্মা তাদের বাড়ির দিকে আসে এবং তার মাকে ধাক্কা মারে। এতে মা রাগ হয়ে যায় আর সেই অতিপ্ত আত্মাকে একটা গালি দেয়। এই গালি শুনে ভূতের পেস্টি যে লাগে এবং সে তাদের মাকে পেঁচে ধরে তার উপর ভর করে। তখনই হঠাৎ করে সেই বিল্ডিং এর কারেন্ট চলে যায় আর সামনে আসে তাদের লক্ষ্মী মা। মামি, মা তুমি কি মদ খেয়েছো নাকি, তুলে তুলে হাঁটতেছো কেন? তাদের মা তাদের কোনো কথা পাত্তা না দিয়ে রান্নাঘরে গিয়ে ডিম ভাজা শুরু করে। ডিম ভাজার পরে তোদের আমি ভেজে খাবো। তুই ছেলে থেকে মেয়ে হয়ে গেলি নাকি রে, তোর কণ্ঠ চেঞ্জ হলো কিভাবে? তখনই তাদের মা মাটিতে লুটিয়ে পড়ে আর বমি করে। এরপর তাকে হসপিটালে নিয়ে যেতে ধরে, বা তার আগেই তাদের মা পটল তোলে। আরে আরে ঝুট বল না, এ ঝুট বল না। তাদের প্রতিবেশীরা আসে আর তার মায়ের চোখটা বন্ধ করে দিয়ে ধরে, বাট চোখটা বন্ধ হয় না। খাইছে রে, এই আন্টির সিসি ক্যামেরা দেখি বন্ধই হয় না, কি বলেন ভাই? এরপর প্রতিবেশী সবাই তার আত্মার শান্তি কামনা করে। তুই অকালে মরে গেলি, তোর বাচ্চাদের আমি আর সামলাতে পারবো না, কালকে ওদের এতিম খাতায় রেখে আসবো। ওরে শালা, তুই বেঁচে আছিস? ভূতমায়ের গা গরম হয়ে যায়, এজন্য তাকে তারা পানিতে চুবায়। বেশি করে চুবাও, আমি ফ্রিজ থেকে বরফ আনতেছি, দাঁড়াও। তাতে কোনো লাভ নেই। কেন লাভ নেই কেন? হঠাৎ করে তখনই ভূতমা স্পাইডারম্যান হয়ে যায় আর একটা চিল্লানি দেয়। কাকে আমি মারবো বলতো? তোকে না, তুই তুই সাথে মারবো। এই নেই রে মা, মাতলামি বন্ধ কর তো। কি বললি? না তোকে মারবো না, তুই অনেক সুন্দর, তোর আমি সুমা দিমু।
তখন সেখানে আসে এক প্রতিবেশী এন ভূতমা, সেই প্রতিবেশীর চোখ কামড় দিয়ে তুলে নেয়। এই সুযোগে মাসি তার গেট বন্ধ করে দেয়। এরপর মাসি গেটের ফুটো দিয়ে দেখে ভূতমা তার প্রতিবেশীদের সবাইকে মেরে খেয়ে ফেলছে। প্লিজ মাসি, দরজা খুলেন, আমাকে বাঁচান। মধু, কেটে পর এখানে থাকলে 13 দিন পর তোর শ্রাদ্ধ হয়ে যাবে। মাসিরা মিলে তারা সেই দরজাটা বন্ধ করে দেয় যাতে ভূতমা ভেতরে ঢুকতে না পারে। তাতে কোনো লাভ নেই। এইদিকে ছোট্ট মেয়েটা হঠাৎই গেট থেকে একটা গান শুনতে পায়। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। আমাকে কে গান শোনাবে গো? আমি মা, আমি আমি তোমায় গান শোনাবো, কিন্তু তার আগে একটু দরজাটা খোলো শোনা প্লিজ। কিন্তু মা, তোমার কণ্ঠ এরকম হয়ে গেছে কেন? কালকে একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম তো তাই। আরে আচ্ছা ঠিক আছে মা, দরজাটা খুলে দিচ্ছি। ওই দরজাটা খোলার সাথেই ভূতমা তার বাচ্চার গলা টিপে ধরে। এন মাসি এসে তাকে বাঁচায়। এইদিকে মেয়েটার কাটা থেকে একটা ইনফেকশন হয় আর তার মুখ নাক দিয়ে কালো রক্ত পড়তে থাকে। কি রে তোর আবার কি হলো? আমার ক্ষুধা লেগেছে মাসি, তাই একটু কাচের গ্লাস খাচ্ছি। কি স্বাদ পাট মাসি, তোমার রক্ত খেতে আরো বেশি স্বাদ লাগবে। এদিকে সেই কাজ খাওয়া ভূত অ্যাটাক করে সেই বাচ্চাটার উপর, বাট তার ভাই এসে তাকে বাঁচায়। বাট এইদিকে ভূতটা তার ভাইকে চাকু মেরে দেয় এবং তার ভাই পটল তোলে। তখনই ভূতমা অ্যাটাক করে মাসির উপর। মাসি, তোমার গায়ের গন্ধ শুকে আমার পাচ্ছে খুব হাসি। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পেটে দেখি বাচ্চা রে, এবার তোকে এবং তোর বাচ্চা দুটোকে আমি খাবো। ওয়েল, তখনই ছোট মেয়েটা একটা কাচি তাকে পাস করে দেয়। এই নে কাচি খা ভূতমা। ভূতমাকে কাচি মেরে তার ওখান থেকে পালাতে ধরে। কি রে কোথায় পালাচ্ছিস তোরা? এই নে ভূতমা, গুলি খা। গুলি খাওয়ার সাথে সাথে সেখানে থাকা সব প্রতিবেশীরা খিলখিল করে হাসা শুরু করে দেয়। তখনই সেই ভূতমা সব লাশগুলোকে একসাথে মিলে একটা আলাদা রকমের মনস্টার তৈরি হয়। অ্যান্ড অ্যাটাক করে মাসিদের ওপর। অ্যান্ড মেয়েটাকে পা ধরে টেনে নিয়ে যায়। এই মেয়ে কাঁদিস না রে, তোকে আমি কিচ্ছু করবো না, শুধু তো দুটো কিডনি নেবো আর সেই কিডনিগুলো বেঁচে একটা আইফোন কিনবো। ভূতমা যেই তার মেয়েকে মারবে ঠিক তখনই মাসি এসে তাকে শটগান মেরে দেয়। এরপর মাসি নেয় একটা চেইনস, এরপর ভূতমায়ের পেটে ঢুকিয়ে দেয়। এরপর ভূত হয়ে যায় ফিনিশড অ্যান্ড ছোট্ট মেয়ে তার মাসিটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে সেই মনস্টারটা আর কোনো বডি না পেয়ে আরেকটা মেয়ের শরীরে ঢুকে যায় আর এখানেই মূলত গল্পের দা এন্ড হয়ে যায়।